মোহাম্মদপুরে একটা মসজিদ মাদ্রাসা একসাথে আর কি, এবং এতিমখানা উচ্ছেদ, কিচেনটা অবৈধ স্থাপনা হিসেবে উচ্ছেদ করা হয়েছে, এবং এটা নিয়ে বেশ ফেসবুকে আলোচনা চলতেছে। যেহেতু এখানে ধর্মীয় সাইন ইনভলভড, সিম্বল ইনভলভড, সুতরাং হচ্ছে এটা নিয়ে অনেক আলোচনা হবে, এটা খুবই স্বাভাবিক। এবং যেখানে ধর্ম ইনভলভ, বিশেষ করে এই ধরনের বিষয়ে বাংলাদেশে এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই চিরব্যাপী এবং খুবই সেন্সিটিভ ইস্যু, সো এটা নিয়ে কথা অবশ্যই বলতে হবে। এই ঘটনাটার রিপোর্টটা দেখি, এবং রিপোর্টটা দেখে এই এই কেসটাকে বিশ্লেষণ করি, ব্রেকডাউন করি। সো লেটস গেট স্টার্টেড। অবৈধ স্থাপনা দাবি করে রাজধানী মোহাম্মদপুর মিনার মসজিদ মাদ্রাসা ও এতিমখানা রান্নাঘর উচ্ছেদ করলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে বিক্ষোভ আন্দোলন করে শতাধিক মাদ্রাসা ছাত্র ও শিক্ষকরাও। নতুন করে একটি রান্নাঘর করে দেওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা। তবে সিটি কর্পোরেশন বলছে বারবার বলা হলো এটি অবৈধভাবে দখল করে রেখেছিল মাদ্রাসা কর্তৃপক্ষ। তো প্রথম কোয়েশ্চেন হইতেছে, এই স্থাপনাটা বৈধ নাকি অবৈধ? যদি অবৈধ স্থাপনা হয়ে থাকে, তাহলে এটা কি মাদ্রাসা নাকি মন্দির নাকি গির্জা নাকি প্যাগোডা নাকি সংসদ ভবন নাকি প্রধানমন্ত্রীর কার্যালয়, ডাজেন্ট ম্যাটার। অবৈধ স্থাপনা হইলে সেটার জন্য একই কি বলবো, মানে একই একই ব্যবস্থা সেটা। যেই তো এই আলোচনাটা আসলে অপ্রাসঙ্গিক, এবং এই উল্লেখটা অপ্রাসঙ্গিক যে মাদ্রাসা মসজিদ, কিন্তু আমাদের দেশের বাস্তবতা এটা একটা খুবই শুধু শুধু অপ্রাসঙ্গিক, খুবই শুধু প্রাসঙ্গিক কিনা, খুবই সিরিয়াস একটা উল্লেখ, এটা করতেই হবে, এবং এটার উপরই নির্ভর করে পুরো আলোচনা। এটা একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা, বাট দ্যাটস হাউ ইট ইজ আমাদের দেশে। তো যেটা আমি ওই যে ইয়েতে বলছিলাম, যখন ইয়ে সাহা, যে প্রিয়া সাহা যখন ইউএসএ গিয়ে বাংলাদেশের নামে নানান মিথ্যাচার করছে সত্যিকার অর্থে, তখনও কিন্তু আমরা এগুলো আলাপ করছিলাম। তখন আমিও একটা এপিসোড এটা নিয়ে কথা বলছিলাম, এবং বলছিলাম যে হিন্দু ধর্মাবলম্বী নির্যাতন মানেই সংখ্যালঘু নির্যাতন না। যদি তার ধর্মীয় বিশ্বাসের কারণে সে পার্সিকিউটেড হয়, রিলিজিয়াস পার্সিকিউশনের শিকার হয়, যদি অন্য অত্যাচারের শিকার হয়, একমাত্র সেটা হইতেছে সংখ্যালঘু নির্যাতন। কিন্তু বাংলাদেশে সবাই নির্যাতনের শিকার শিকার, প্রত্যেকটা মানুষ, মুসলমান, হিন্দু, ধর্মীয় পরিচয়ের কারণে সবাই হইতেছে এখানে ক্ষমতার ইয়ের কারণে, যে যাকে পারে অত্যাচার অন্য নির্যাতন শিকার করতেছে। সেইখানে যদি একজন হিন্দু ধর্মাবলম্বী হ্যাপেন্স টু বি হিন্দু ধর্মাবলম্বী, একজন নির্যাতিত যদি হ্যাপেন্স টু বি হিন্দু ধর্মাবলম্বী, এখানে সংখ্যালঘু নির্যাতনের কোনো মামলা নাই। এখানে এটা হইতেছে জাস্ট একটা বাংলাদেশের নির্যাতনের চিত্র। সো একইভাবে এখানে মাদ্রাসা বলে এখানে কোনো কথা নাই, এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ হইতেছে, সেটা মাদ্রাসা হোক, ইতিমখানা হোক, হোয়াট এভার। এই আলোচনাটার মধ্যে বারবার মাদ্রাসা ইতিমখানা উল্লেখ করাটাই এটা এক ধরনের ভ্রষ্টতা। পর আলোকটা দেখি। আচ্ছা, তো এই একটু নিয়ে আগে একটু কথা বলি, যে যখন উচ্ছেদ করতে আসছে তখন মাদ্রাসার এতিমখানার ছেলেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছে। এইখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের কাজটা কি? উচ্ছেদ যখন হয় তখন বাধা দেয়, এটা ঠিক আছে, আমি আই গেট ইট, যারা বাধা দিচ্ছে, এবং বাংলাদেশে এটা সবাই বাধা দেয়, যে কোনো উচ্ছেদ অভিযানে গেলে, অবৈধ স্থাপনা হলে, দোকান পাট হোক, ব্যবসা প্রতিষ্ঠান হোক, সকলে বাধা দেয়, ওরাও বাধা দিচ্ছে, সবাই প্রতিবাদ করে, ওরাও প্রতিবাদ করতেছে, কিন্তু সবাই কিন্তু ইসলাম ধর্মকে এখানে টেনে আনে না, কারণ এই উচ্ছেদের সাথে ধর্ম বিরোধিতার কোনো কোনো কাহিনী নেই এখানে। এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আসছে, এখানে মুসলমানদের মাদ্রাসা বা মসজিদ বলে উচ্ছেদ করতেছে এমন কোনো ব্যাপার নেই। অবৈধ স্থাপনা কি না ওইটার এই দাবির ভিত্তি কতটুকু, বাস্তবতা কতটুকু, সেটা আর তো আর আমরা এখান থেকে জানার ক্যাপাসিটি নেই। ধরে নিচ্ছি যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আসছে এবং এই দাবি সত্য, সেক্ষেত্রে এখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে প্রতিবাদ করা, বাধা দেওয়ার মানে কি? সো এইটা হইতেছে যে ধর্ম কার্ড খেলা আর কি। এটা এটা খুবই একটা অসততা, এবং দুঃখজনকভাবে আমাদের দেশের এটা অসততাটা একটা একটা সংস্কৃতির মতো হয়ে গেছে। তো যে যে যখন কোনো একটা কিছু মানে কার্ড খেলে, একটা গেম চলে আর কি আমাদের দেশে, গেম প্লে চলতে থাকে, সো ওই গেমের অংশ হিসেবে আর কি এখন এই পোলাপান অনেকে কোনো কিছু চিন্তা করে নাই। এদের এখানে বাধা আসছে, এরা জানে যে কোন তরিকায় কেমনে কি করতে হবে, নারায়ে তাকবীর আল্লাহ আকবার বলে স্লোগান দিতে হবে, দিলে জিনিসটা সেন্সিটিভ হয়ে যাবে ইস্যুটা। ওরা তো অত মানে দে ডিডন্ট থিঙ্ক ইট থ্রু, এটা হচ্ছে তাদের রেসপন্স, এটা হচ্ছে তাদের বেসিক রেসপন্স, ইনস্টিংচুয়ালি এটা হয় আর কি বাংলাদেশে। সো তারা ওইটাই করতেছে, তারা জানেও না কেন করতেছে, তারা করতেছে এই কারণে, এইগুলো করলে একটা সেন্সিটিভিটি তৈরি করা যাবে আর কি। সো এটা আলোচনা করে নিলাম, কারণ এটা আমাদের দেশে সবসময় হয় এবং সবাই করে, সকল ধর্মীয় লোক, ধর্মমনা লোক, ধর্ম ধার্মিক লোক এই এই কার্ডটা খেলার চেষ্টা করে, এবং এটা খুবই 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 অগ্রহণযোগ্য একটা আচরণ।
সিটি কর্পোরেশন বলছে উত্তর সিটি কর্পোরেশনের জায়গার উপর থাকা এ অংশ ব্যবহারে লিখিত কোনো অনুমতি বা আবেদন করেনি মাদ্রাসা কর্তৃপক্ষ। এবার তা উচ্ছেদ করে তাজমহল রোড এলাকায় শিশু পার্কটির সৌন্দর্য বর্ধনের সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন। ওদের দাবি যারা উচ্ছেদ করতে আসছে সরকারি প্রতিষ্ঠান, ওদের দাবি হইতেছে এটা অবৈধ স্থাপনা এবং এদেরকে অতীতেও হইতেছে নোটিশ দেওয়া হয়েছে, ধরো নোটিশে কর্ণপাত করা নাই সরে যায় না। সো এটা বাংলাদেশের বাস্তবতা, এটা যে কোনো অবৈধ স্থাপনা যে এদেরকে বারবার নোটিশ দেওয়া হয় আর ওঠে না। তো যারা অবৈধ স্থাপনা করে, যারা দুর্নীতি করে, এরা তো দুর্নীতিবাজ। এখন মাদ্রাসা মসজিদ এরা তো দুর্নীতি করলে করা করা উচিত না, কারণ তারা হয়তো ধর্ম প্রচার করে, তারা নীতি আদর্শের কথা প্রচার করে, অন্যদেরকে নীতি আদর্শের পথে ডাকে, সততার কথা বলে। তারা যদি দুর্নীতির সাথে জড়িত হয়, এটা হইতেছে অন্যদের চেয়ে বেশি অগ্রহণযোগ্য, কারণ অন্যরা কিন্তু নীতির কথা প্রচার করতে যেতেছে না, ওনারা নীতির কথা প্রচার করতেছে। সো ওনাদের জন্য বারটার একটু হায়ার হওয়ার কথা ছিল, সেখানে ওনারা যদি এই কাজটা করে থাকেন সেটা অগ্রহণযোগ্য পুরোপুরি। এখন ঠিক আছে, বাংলাদেশের মাদ্রাসা মসজিদ, সেখানে আরেকটা আলাপ আছে যে বাংলাদেশের গরিব দেশের এত এতিম বাচ্চা কাচ্চার মানবিকতার একটা আলাপ সেখানে আছে, সেটা ঠিক আছে, সেই আলাপে আমরা আসবো, সেটা সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে যে বৈধ অবৈধর প্রশ্নে যখন লিগাল আলাপ যে ততক্ষণ করতেছি আমরা, সেখানে হয়তো সেটা করার সুযোগ নাই, এটা এটা অগ্রহণযোগ্য। বাঙালি সাংস্কৃতিক কৃষ্টির মূল জায়গা হলো শিশুদের পার্ক। এই বাটপাড়ার কথাটা আগে একটু ব্যবচ্ছেদ করে নিই, সরকারি কর্মকর্তা তো, এখনকার তো আবার চেতনা সরকার, এই কারণে সব বাটপাড়গুলো হইতেছে এক জায়গাতে হইছে, চেতনাজীবী, চেতনাপন্থী, উদার, অসাম্প্রদায়িক। এই লোক শুরুই করলো কথাটা যে বাঙালি কৃষ্টি সংস্কৃতির মূল জায়গা হইতেছে শিশুদের পার্ক। কবে হয়ে গেল বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি এগুলার মূল জায়গা হইতেছে পার্ক, শিশুদের খেলার পার্ক, এটা হইতেছে বাংলাদেশের সংস্কৃতি এবং কৃষ্টির সিম্বল, কবে থেকে? এই যে এরা হইতেছে ধর্মের আলোচনাটা যেখানে আসে, মাদ্রাসা আসছে এখানে, এতিমখানা আসছে এখানে, সাথে সাথে ইসলাম ধর্মের বিপরীতে বাঙালিয়ানা, বাঙালি পরিচয়, বাঙালি আইডেন্টিটি, বাংলা সংস্কৃতি, বাংলা কৃষ্টিকে যে তুলে দেওয়ার একটা প্রচেষ্টা এই বাটপাড়ার, কিন্তু মানে অনিচ্ছা সত্ত্বেও এটা তার ভিতর থেকে বের হয়ে গেছে। এই যে মানে মানে এই যে যে কনস্পিরিসিগুলা, এই যে শয়তানিগুলা অটোমেটিক বের হয়ে গেছে। সে সে পার্ক কীভাবে এখানে বাঙালি সংস্কৃতি কৃষ্টির আলাপটা কীভাবে আসে? কোনোভাবেই আসে না, ওই যে চুলকানি, ওই চুলকানি থেকে হয়ে গেছে। সো মানে যারা মাদ্রাসার এই যে নিরক্ষর মানুষ, এরা তো নিরক্ষর, এরা তো আলোকিত মানুষ না, এরা তো আলোকিত মানুষ, এরা তো নিরক্ষর না, এরা তো অসাম্প্রদায়িক, এরা সভ্য শিক্ষিত জন। তো এরা এরা এইরকম দুই নাম্বারই ধান্দাবাজি চোট্টামিগুলা করে কেন? ওদের ওদেরটা না হয় মানলাম, ওরা গরিব, অশিক্ষিত, মূর্খ, বর্বর ওরা, তোরা তো বেটার শিক্ষিত, তোরা এরকম বাটপাড়ি শয়তানিগুলা কেন করস? এটা সরকারি জায়গা শিশু পার্কের মধ্যে, এখন আইনগতভাবে তো পার্কের মধ্যে এটা থাকতে পারে না। শিক্ষার্থীদের অভিযোগ, একটি নতুন রান্নাঘর তৈরি না করে এটা ভাঙা অযৌক্তিক। কত খাল জমি আছে সরকারের, কত জমি আছে, কত জনে দুঃখ করে, সামান্য একটা বিনোদনের জন্য আমাদের আমাদের ভাগের ঘর বন্ধ করে দেওয়া হয়েছে, সামান্য একটা বিনোদন। আমরা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার জন্য জাতির মেরুদণ্ড, আর এটাই যদি বাংলাদেশের অবস্থা হয়, বাংলাদেশ কত নিচে নেমেছে। কান্নাকাটি করতেছে এটার জন্য, আই হ্যাভ সিম্পথি ফর হিম, সেটা পরের আলাপ, সেটা ভিন্ন আলাপ, সেখানে পরে যাব সেটা। কিন্তু কথা হচ্ছে যে এই যে তার চিন্তা ভাবনাটা যেভাবে কাজ করে যে বাংলাদেশ কত নিচে নামছে, মাদ্রাসার জায়গা ভেঙে ফেলতেছে, তার কিন্তু এটা নিয়ে চিন্তা নাই যে মাদ্রাসাটা যে অবৈধ স্থাপনা যদি হয়ে থাকে তাহলে তো এটা ভাঙবে, এটা একটা লিগাল এবং এটা একটা বৈধ কাজ হইতেছে এখানে। কিন্তু এইখানেও এই যে তার এই যে কার্ড খেলার যে একটা একটা প্রবণতা, একটা মানসিকতা, যেটা দেখে শুনে বড় হয়েছে পোলাপানগুলো, সুতরাং তাদের মাথা অটো এগুলো কাজ করে এখন, যে বাংলাদেশ কত নিচে নামছে, মাদ্রাসার জায়গা ভেঙে ফেলতেছে, তিনখানার জায়গা ভেঙে ফেলতেছে, অবৈধ স্থাপনা ভাঙবে, এটা স্বাভাবিক। সো এই এই যেভাবে চিন্তা কাজ করে যে মাদ্রাসা মসজিদ এসব জায়গায় হাত দেওয়া যাবে না, এবং এটার পেছনে এই সুযোগটা কিন্তু মানুষ নেয়, এবং এখানে এর মধ্যে প্রচুর শয়তান ইনভলভ। এই যে বুড়িগঙ্গা যখন উচ্ছেদ করতে গেছিল তখনও সেখানে দেখা গেছে যে জায়গায় জায়গায় মসজিদ স্থাপন করছে অবৈধভাবে জায়গা দখল করার জন্য, নদীর জায়গার মধ্যে একটা মসজিদ বসাইছে, বসায় পিছনে হইতেছে, তারপর বাড়িঘর তুলতেছে, কারণ মসজিদ তো আর নদীর ওদিক থেকে ভেঙে আসতে হলে তো ফার্স্ট মসজিদ ভাঙতে হবে, মসজিদ তো ভাঙা যাবে না, মসজিদ হাত দেওয়া যাবে না। সো এই সুযোগটা, যেমন ঢাকা শহরে প্রচুর জায়গা আছে এরকম যে অবৈধ, বা বাংলাদেশে আর কি, যে অবৈধভাবে কোনো জায়গা দখল করতে হলে সেখানে একটা মসজিদ বসায়, সরকারি জায়গা দখল করার সময় প্রথমে একটা মসজিদ বসায়, তারপর আশেপাশে পেছনে দখল করে, তাহলে কেন মসজিদে হাত দেওয়া যাবে না? সো এই যে একটা মিথ্যা সেন্সিটিভিটি, ভুয়া সেন্সিটিভিটি এবং অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক সেন্সিটিভিটিকে কাজে লাগায় কিছু মানুষ দুই নাম্বারই করতেছে, এবং এই সেন্সিটিভিটি ইন দ্য ফার্স্ট প্লেস আছে কী কারণে আছে, এই যে এই এই ছেলেটার চিন্তা ভাবনা যেভাবে কাজ করতেছে, এগুলাই এই জন্যই কথা বলতেছে, এগুলোই চেঞ্জ করতে হবে। এরা এরা এদের কিন্তু আমি ওইভাবে দোষ দেওয়ার সুযোগ নেই, কারণ যেটা বললাম, এরা কিন্তু এই ছেলেগুলো মাদ্রাসার ওই সফিস্টিকেটেড চিন্তাভাবনা করা, অন্য পার্সপেক্টিভের প্রতি এক্সপোজ হওয়ার সুযোগই পায় না। এরা ছোটোবেলা থেকে, জন্ম থেকে দেখে আসছে মাদ্রাসা মসজিদ এগুলা হইতেছে যে
ধর্মীয় সিম্বল এগুলাতে কোনোভাবেই হাত দেওয়া যাবে না, এগুলো নিয়ে কোনো কথা বলা যাবে না, বললে মাইরা ফেলতে হবে, কাফের ফতোয়া দিয়ে দিতে হবে, তারপর হইতেছে যে হাত দিবে এই যে নারায় তাকবীর বলে প্রতিবাদ করতে হবে, এগুলো কিন্তু তাদের জাস্ট বেসিক রেসপন্স, এগুলো চিন্তা করেও করে না যে কেন করতেছি কি করতেছি। এই যে কার্ড খেলা, রিলিজিয়ান কার্ড খেলা, ধর্মের কার্ড খেলা, এগুলো এরা দেখে শুনে বড় হয়েছে এদের এদের হুজুরদের কাছ থেকে, এদের যাদের কাছ থেকে, ওস্তাদদের কাছ থেকে, সো তারা এগুলো ন্যাচারালি করে আর কি। সো আমি এদের এই কারণে খুব একটা দোষারোপ করতেছি না, কিন্তু এই যে সব কথাবার্তা বললে হয়তো শিখাইতেছি আর কি তাদেরকে, তারা বাংলাদেশের বাস্তবতা তারা হইতেছে না জেনে এগুলো করে। সো তাদেরকে সে আর ওই যে বাটপারটা, যে বাটপার ইয়ে কার্ড খেললো, বাংলা ক্রিস্টি কালচার পার্ক হইতেছে ক্রিস্টি কালচারের অংশ কার্ড খেললো, ওই বাটপার কিন্তু চরম শিক্ষিত এবং চরম অসাম্প্রদায়িক। সো ওই বাটপারকে কোনো ধরনের লেভারেজ দেওয়ার সুযোগ নাই। প্রায় 6 মাস ধরে এটা তাদের সাথে, তাদের পরিচালনা কমিটির সাথে একাধিকবার বসা হয়েছে যে তাদেরকে আরেকটা রান্নাঘর, বিকল্প রান্নাঘরও করে দেওয়ার প্রস্তাব করাও হয়েছে, কিন্তু কোনোভাবেই তারা এটা মানেননি। তো আজকে বাধ্য হয়ে আমরা উচ্ছেদ অভিযান এখানে পরিচালনা করলাম। যাক, তো ভদ্রলোকের কথা শুনে মনে হইলো যে আসলে এখানে অবৈধ স্থাপনা, এবং খুব অনেকটা নরম হয়ে বলতেছিল যে খুবই একটা ইয়ে অবস্থা, যে একটা এম্বারেসিং এবং একটা অকওয়ার্ড জায়গায় আছে মাদ্রাসা উচ্ছেদ করতেছে উনি, এটা ওনার চেহারা এবং ওনার কথাবার্তা থেকে আমি পাইছি। এটা সাবজেক্টিভ বিষয়, হয়তো আপনি এটার সাথে একমত করবেন না, আমার মনে হয়েছে। সো অবৈধভাবে যদি জায়গা দখল করে থাকে তাহলে উচ্ছেদ করছে, কোনো সমস্যা নাই, এতে সব ঠিকঠাক আছে না। মানবিকতার প্রশ্নে যদি আসি, বাংলাদেশের এই এতিমখানাগুলা, মাদ্রাসাগুলা, এগুলো হইতেছে এতিম বাচ্চা কাচ্চা এইগুলো এসে এখানে থাকে, পড়াশোনা করে, খাওয়া দাওয়া করে, মানুষের টাকা চলাফেরা করে, এবং এদের কিন্তু বাংলাদেশে যেরকম যে বাজেট হয় সরকারিভাবে, যেরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলা, তারপর স্কুল কলেজ হোস্টেলের বাজেট হয়, মাদ্রাসাগুলা কিন্তু ফর দ্য মোস্ট পার্ট চলে হইতেছে মানুষের দানে, ডোনেশনে। সো সো মানবিক পয়েন্টটাতে যদি আসি, সেক্ষেত্রে যে হ্যাঁ, তারা দাবি করছে সরকারের কাছে একটা তাদেরকে করে দেওয়ার জন্য, একটা কিচেন করে দেওয়ার জন্য, এবং ওই লোকের দাবি, যে অসরকারি কর্মকর্তার দাবি, যে মাদ্রাসাকে আগে অফার করা হয়েছিল যে তাদেরকে এখানে সরাই দেওয়া হবে, কিচেন করে দেওয়া হবে, তারা সেটা মানে নাই। সো এখানে একটু গুন্ডামি আছে, মাদ্রাসার মানুষ একটু গুন্ডামি, এরা জানে, ওই যেটা বললাম সেন্সিটিভিটির জায়গাটা, এরা জানে যে এখানে হাত দিবে না মানুষ, ভয়ে কথা বলবে না, ওই পাওয়ারটা ওরা ফিল করে, এবং ওই কারণে একটু গুন্ডামি মেন্টালিটি এদের আছে, সুযোগটা ওরা নেয়। তো সেরকম অফার যদি করে থাকে তাইলে এখানে কোনো ধরনের দোষ তো নাই সরকারের বা সরকারি কর্মকর্তাদের, যা করছে একদম সঠিক কাজ হয়েছে। তবে মানবিকতার জায়গা থেকে, যেহেতু এতিমখানার জায়গা, মাদ্রাসার জায়গা, এগুলোর পেছনে সেইভাবে বাজেট হয় না, ফান্ডিং হয় না, বা হইলো সেই পরিমাণটা ততটা না, অপ্রতুল, এবং হইতেছে এখানে মানবিক একটা ব্যাপার আছে মাদ্রাসার ছেলে পেলে, এতিম ছেলে পেলে এদের জন্য। সো সরকারের আমি এটা দাবি করার সুযোগ নেই, একটা আবদার বা আবেদন থাকতে পারে যে সরকার যেহেতু রিলোকেট করতেছে, তাদেরকে একটা কিচেন করে দেওয়ার জন্য একটা ব্যবস্থা নিতে পারে। কত টাকা লুটপাট করে খায় ওই আলাপে তো আর গেলাম না। সো কোটি কোটি টাকা যাদের পকেটে যেতেছে, এখান থেকে সামান্য কিছু টাকা হইলে সরকারিগুলো করে দিতে পারে। সো বাজেট ইজ নট এন ইস্যু, ফান্ডিং ইজ নট এন ইস্যু ফর দ্য গভর্নমেন্ট। যদি এতিমদের জন্য এতটুকু করা অবশ্যই উচিত, কিন্তু যেই আলাপটা ফেসবুকে দেখতেছি যে মাদ্রাসার জায়গা মসজিদের জায়গা ভেঙে ফেলতেছে, তুলে ফেলতেছে, হ্যাঁ এই সরকারের ব্যাপার অনেক অসাম্প্রদায়িকতার নামে যে ধরনের কাজকর্ম করে সেটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, তো এইখানে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এবং একটা বৈধ কাজকে এবং একটা খারাপ নয় কাজকে প্রশ্নবিদ্ধ করা, রিলিজিয়ানের কার্ড খেলে, ধর্মের কার্ড খেলে, এইটা হইতেছে যে যারা এগুলো করতেছে তারা ধর্মের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতেছে, এবং ভবিষ্যতে যখন এই ধরনের ঘটনা সত্যিকার অর্থে যখন ভিকটিম হবে ধর্মীয় পরিচয়ের কারণে, এটা কিন্তু একটা সিরিয়াস পয়েন্ট, কী কারণে হইলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে, এটা হ্যাপেন্স টু বি মাদ্রাসা, হ্যাপেন্স টু বি হিন্দু, ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ধর্মীয় রিলিজিয়াস পারসিকিউশন না, কিন্তু সত্যিকার ধর্মীয় পরিচয়ের কারণে যদি কখনো কেউ এরকম পরবর্তীতে অন্যায়ের শিকার হয়, তখন কিন্তু মানুষ আপনাদের এইসব ভণ্ডামি আচরণের কারণে তখন বিশ্বাসও করবে না, ওই আপনাদের এই কার্ড খেলাই ভাববে যে দুই নম্বরই করতেছেন। সো এগুলো করা উচিত না, যা হইতেছে সঠিক কাজ হইতেছে, বাট মানবিকতার জায়গা থেকে আমরা সরকারের কাছে আবেদন করতে পারি, প্রত্যাশা করতে পারি যে সরকার তাদেরকে রিলোকেট করার জন্য তাদেরকে টাকা পয়সা দিবে এবং তাদেরকে অর্থ সাহায্য করবে।